वेलकम टू योर शो माय शो दा सोमी स्कैन वंडर है अपना देश आगोतो जाना ही एक तक था छोटे कुछ शेयर करिए अपना देश शंगे की जाने तो আমার যেন মনে হচ্ছে বাট প্লিজ আবদার করবেন না কারণ ওই আবার টাকাটাক শুরু হয়ে যাবে যে দিদি আপনি তো বলেছিলেন তা নয় আমি একটা মনের কথা শেয়ার করছি সেটা হচ্ছে আমার মনে হচ্ছে যে আপনাদের সঙ্গে যদি রোজ দেখা করা যেত রোজ এখানে আসা যেত রোজ কথা বলা যেত তাহলে অন্তত আমার স্ট্রেস আমার টেনশন এটা অনেকটা কমাতে পারতাম কারণ ওই যে বলেছি না আপনারা আমার এনার্জি বুস্টার কোত্থেকে এত স্ট্রেংথ পান কোত্থেকে পান এত শক্তি যে এত ঝামেলার মতো এত ঝঞ্ঝার মতো আপনারা নিজেদেরকে সুন্দর রাখতে চান আপনারা সৌমি স্ক্যান প্রোডাক্টের পাশে থাকতে চান আপনারা জানাচ্ছেন ফিডব্যাক আপনারা প্রোডাক্ট সম্বন্ধে জানাচ্ছেন সবকটা প্রোডাক্টের ফিডব্যাক আমরা পেয়ে গেছি ভিটামিন সি নিয়ে আপনারা ভীষণ খুশি থ্যাংকস টু ইউ অল এই ফিডব্যাকটা দেওয়ার জন্য কারণ এই সময়ের মধ্যে একটা প্রোডাক্ট ইউজ করে তার ফিডব্যাক দিচ্ছেন আপনারা এর থেকে বড় পাওয়া বোধহয় আমার জন্য 2022 আর কিছু নেই এবার আসি আমার জবাব দেওয়ার পালা আপনারা তো বলেই দিয়েছেন স্কিন প্রোটেক্টার লোশনটা নিয়ে যে দিদি স্কিন প্রোটেক্টার লোশনটা ঠিক আমাদের মনের মতো নয় কিন্তু আমি যদি বলি স্কিন প্রোটেক্টার লোশনটা আমি ঠিক আপনাদের মনের মতনই করে তুলেছি তার কারণ আপনারা হয়তো চেয়েছিলেন স্কিন প্রোটেক্টার লোশনটা একটু ঘন হোক ঘন হলে যেটা হয় একটু ভেবে দেখবেন বাইরে বেরোলে ঘাম হয় এখন অবভিয়াসলি আমরা জানুয়ারিতে বসে আছি তাই বাইরে বেরোলে ঘাম হবে না দ্যাটস ট্রু কিন্তু আমরা তো গরমের দেশের মানুষ বাইরে বেরোলে ঘাম হয় আর কিছুক্ষণ পরে মুখটা একটু কালো কালো হয়ে যায় আর একটা জিনিস আপনারা বলেছেন যে সেই গ্লসি ভাবটা আমরা পাচ্ছি না বাট এটা তো আমার নিজের হাতে তৈরি প্রোডাক্ট তো আমি একটু দেখিয়ে দিই যে আমরা কি পাচ্ছি আর কি পাচ্ছি না আমার মনে হয় যেটা আমি একটু আনি নিজের হাতে ইউজ করে দেখি এবং ইনফ্যাক্ট আজকে আমি মুখেও কিন্তু স্কিন প্রোটেক্টার লোশন অ্যাপ্লাই করে এসেছি আর আমার মেকআপ আর্টিস্ট বাবু সোনা ও না আমাকে আজকে বেস করেনি ভেবেছে যে আমি মেকআপ করে এসেছি তো এটা একটা অদ্ভুত মানে আপনারা বুঝতেই পাচ্ছেন যে সৌমিদি আজ মোটামুটি কোনো মেকআপেই নেই খুব হালকাভাবে বসে গেছে তার পেছনে রিজন অনেকগুলো কিন্তু তার পেছনে স্কিন প্রোটেক্টার লোশনও দেখুন তো আমার হাতটা যদি এতটা ক্লিয়ার করতে পারে ফেয়ার করতে পারে আমি কোনো ইউনিক নই দ্য প্রবলেম ইজ দ্যাট কি আমি প্রত্যেক দিন ভীষণভাবে স্কিন কেয়ার করি পুরো বডি স্কিন কেয়ার করি তো সেক্ষেত্রে আমার দুটো হাতের মধ্যে দেখুন তো কোনটাতে ইউজ করেছি কোনটাতে ইউজ করিনি ভালো করে বোঝা যাচ্ছে না সো দ্য গ্লসিনেস দ্য সফটনেস স্কিনের অ্যান্ড দ্য মেকআপ ফিনিশ যে চকচকে ভাবটা এটা আমরা অ্যাপ্লাই করে আমি আজকে মুখে অ্যাপ্লাই করে এসেছি অ্যান্ড সাডেনলি বাবুসানা আমাকে বেস করতে ভুলে গেছে কারণ ও ভেবেছে আমি নাকি বাড়ি থেকেই বেস করে এসেছি অ্যান্ড দ্যাটস ট্রু হাসছে ক্যামেরার পেছনে দাঁড়িয়ে বাট এই যে আমার স্কিনের এই রেজাল্টটা আমি যেখান থেকে পেয়েছি তার জন্য কিন্তু শুধু স্কিন প্রোটেক্টার লোশনকে থ্যাঙ্কস দিলে হবে না সো ট্রাই ইট জাস্ট ট্রাই ইট তারপরে আমাকে ফিডব্যাক দিন প্রোডাক্টটা পাতলা কি প্রোডাক্টটা মোটা তাতে কিছু এসে যায় না কিন্তু প্রোডাক্টটা কি দিয়ে যাচ্ছে সি টাইম যাচ্ছে আমার স্কিনের কালারটা আরও ফেয়ার হয়ে যাচ্ছে যদি দেখা যায় ক্যামেরায় আমার মনে হয় সো শুধু কি স্কিন প্রোটেক্টার লোশনের এটাতে হেল্প আছে না 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 তার পেছনে তো অনেকগুলো ইন্সপিরেশন থাকে না যেমন আপনারা আমার ইন্সপিরেশন যেমন তিন দিন মার্কেট বন্ধ তিন দিন মার্কেট খোলা তাই সেই তিন দিনে আপনারা আসছেন সৌমি স্ক্যান প্রোডাক্ট নিতে আমাদের তো কিছু বিউটি অ্যাডভাইজারও বসে আছে আমরা সেখান থেকেও খবর পাচ্ছি তো এটা আমাকে না কাজ চলার পথে প্রচণ্ড হেল্প করে অ্যান্ড যেটা আমাকে এখন হেল্প করছে যে এই স্ট্রেসের মধ্যে বাড়ি ঢুকছি ঢুকেই মনে হচ্ছে আমি কিছু সাথে নিয়ে আসছি না তো কোনো অতিথিকে সাথে নিয়ে আসছি না তো বাড়িতে বাচ্চারা আছে অফিসে ঢুকছি ফ্যাক্টরিতে যাচ্ছি মনে হচ্ছে সাথে আমার কোনো অতিথি আসছে না তো যাকে আমি চাইছি না তো এই একটা স্ট্রেস কিন্তু সারাক্ষণ মাথায় একটা ব্যথা দিয়ে যাচ্ছে আর আমি জানি স্ট্রেস থেকে স্কিন প্রচণ্ড ভেঙে যায় কিন্তু আমার স্কিন ভাঙেনি তার কারণ থ্যাঙ্কস টু ইউ অল বিকজ আপনারাই আমাকে বুদ্ধি দিয়েছিলেন ভিটামিন সি সো ভিটামিন সি আমি অ্যাপ্লাই করছি কিন্তু আমার নিজের থেকে যেটা বলার সেটা হচ্ছে এজ ডিফাইন ডেলি সেরাম আর জেল এই দুটো আমাকে এই স্ট্রেসের মধ্যেও
যেন বয়সটা কমিয়ে দিয়ে গেছে। সো একটা টাইমে মনে হয়েছিল আমি বোধহয় স্যাচুরেটেড হয়ে গেছি, এবার হয়তো একটু একটু করে আপনারা আমার বয়সটা বুঝতে শুরু করে দেবেন, কিন্তু এখন যেন মনে হচ্ছে না না না, আবার সেই প্রশ্ন সৌমিতির বয়স কত বলবো না। আপনারা ভাবতে থাকুন, ভাবতে ভাবতে আবার একটা শুক্রবার চলে আসবে, আর শুক্রবার আসলেই আমি এখানে চলে আসব, আপনাদের সঙ্গে মনের কথা প্রাণের কথা খুলে বলবো। কারণ মন খুলে কথা বলার পেছনেও কিন্তু একটা এমন আনন্দ আছে, যার থেকে যে হরমোনসটা বেরোয় এন্ডোরফিনস থেকে আমাদের বয়স কিন্তু অনেকটা কমে যায়। সো অবভিয়াসলি এজ ডিফাইং ডেলি সিরাম, এজ ডিফাইং জেল, ভিটামিন সি, স্কিন প্রোটেক্টর, লোশন সবাইকে এক সাইডে রেখে আমি থ্যাংক ইউ দেবো আপনাদের কি আমার বয়সটা ধরে রাখার জন্য। তার কারণ হচ্ছে যখনই আপনাদের সঙ্গে কথা বলি তখনই ভীষণ খুশি হয়ে যাই, ভীষণ আনন্দ পাই। সো দেখা হবে তো নেক্সট শুক্রবার ঠিক এই সময় এইখানে।